হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি ঘাটশিলা, তো প্রথম গন্তব্য আমাদের হাওড়া। সকালবেলা ঘাটশিলা যাওয়ার জন্য মূলত দুটো ট্রেন চলে, একটা হচ্ছে 6:25 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং আরো অপরটি হচ্ছে 6:40 হাওড়া টিটলাগার ইস্পাত এক্সপ্রেস। আমাদের ট্রেন ছিল হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সে ট্রেনের টাইম ছিল হাওড়া থেকে সকালবেলা 6:25 এবং সেটা ঘাটশিলা গিয়ে পৌঁছবে 8:55। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যাচ্ছি হচ্ছে ঘাটশিলা, আর এই আগের ট্রেনটা আমি আগেও দেখেছি যখন খড়গপুর গেছিলাম, 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সেই ট্রেনে করে আমরা আজকে যাবো ঘাটশিলা। খড়গপুরের পরের ট্রেনে ঘাটশিলা, ওখানে মোটামুটি 8:45 রাইট টাইম, দেখা যাক কখন পৌঁছায়। এখান থেকে ছাড়বে হচ্ছে ট্রেন 6:20। হ্যালো ফ্রেন্ডস, ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 6:20 ছাড়বে এখান থেকে, মোটামুটি ট্রেন দিল হচ্ছে 6:05, 20-25 মিনিট আগে ট্রেন দেয়। এই ট্রেনে ওঠার অনেক টাইম পাওয়া যায়, ট্রেনে ওঠার জন্য কোনো অসুবিধা নেই। না দীঘা না, দীঘা না, এটা দেখছি সামনে আসবে। এসে পৌঁছে গেলাম ঘাটশিলা। ঘাটশিলা টাইম ছিল 8:56, কিন্তু ট্রেন ঢুকেছে 9:20, মানে প্রায় 25 মিনিটের উপর লেট। ঘাটশিলা স্টেশনের একেবারে উল্টো দিকেই আছে অজয় লজ, স্টেশন থেকে এই হোটেলটা দেখা যায়। আর এই রুমটা আজকে আমরা ভাড়া নিয়েছি একদম স্টেশনের। চলুন ভেতরে গিয়ে সবার আগে আপনাদের আমি রুমের ভিডিওটা দেখিয়ে দিই কীরকম রুম আছে। এরকম হচ্ছে করিডোর আছে, ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের রুমটা আছে, নিচেতেও রুম আছে, বেশি রুম নেই, 4-5টা রুম আছে, কিন্তু রুমগুলো খুব ভালো স্পেসে আছে। ঘাটশিলা স্টেশন একদম সামনে আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন, হোটেলটার নাম হচ্ছে অজয় লজ। স্টেশনের ঠিক উল্টো দিকেই আছে হোটেলটা,
টিভি আছে এবং তিনজনের শোয়ার বেড আছে, এটা একটা আলমারি আছে, ক্যাবেট আছে, কম্বল দেওয়া আছে, কম্বলের কোয়ালিটিও ভালো আছে, এটা বেসিন আছে হাত মুখ ধোয়ার জন্য, আর এটা হচ্ছে বাথরুম। একদিনে থাকার জন্য বেস্ট রুম আছে, তিনজনের যে রুম আছে এটা ভাড়া নিয়েছে আমাদের থেকে 1000 টাকা, আমরা দুটো রুম নিয়েছি। এখান থেকে আপনারা সমস্ত সাইট সিনে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন, আমাদের অটো বুকিং করে নিয়েছিলাম, আমরা মিক্সিং করে সাইট সিন পর্যন্ত আমাদের অটো বা প্যাকেজের ভাড়া পড়েছিল 1400 টাকা, এর মধ্যে ছিল 6 থেকে 7টা সাইট সিন। বন্ধুরা, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ঘাটশিলা, এখানেও গেস্ট হাউস আছে, আপনারা চাইলে এখানেও এসে রুম বুক করতে পারবেন, এখানে ফুডিং লজিং হিসাবে রুম দেয়। এটা হচ্ছে ভিজিটিং আওয়ার্স। কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের জন্মদিন গেছে, সেই উপলক্ষে এখানে দেখুন অনুষ্ঠান হয়েছে, এখন স্বামীজির ফটোতে এখনও মালা দেওয়া আছে, কিছুদিন আগে এখানে অনুষ্ঠানও হয়েছে। এটা হচ্ছে স্বামীজির মেন মন্দির, এখানে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রতিষ্ঠিত আছেন, এখানে সমস্ত পুজো হয়, আর সম্ভবত এইটাই হচ্ছে গেস্ট কোয়ার্টার আছে, এখানেই আপনাদের যদি আপনারা থাকেন এসে তো এখানে আপনারা রুম পেয়ে যাবেন অ্যাভেলেবেল। যেটা আমরা জানতে পারলাম, এখানে হচ্ছে রুম ফুডিং লজিং হিসাবে 400 টাকা ভাড়া নেওয়া হয় পার হেড। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের দ্বিতীয় স্পট, এটা হচ্ছে বিভূতিভূষণ, আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আমরা সবাই জানেন স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র, আরণ্য পথের পাঁচালী বিশেষ করে আরও অনেক বাংলা কাব্য কাহিনী যেগুলো আছে সেগুলো তিনি রচনা করেছেন, আর তার ওনার একটা বাড়ি নিদর্শন এখানে ঘাটশিলা পাওয়া যাবে, আপনারা যদি আসেন ঘাটশিলা তো অবশ্যই এটা ভিজিট করবেন। আপনারা যদি ঘাটশিলা ঘুরতে আসেন তাহলে এই স্পটটা অবশ্যই রাখবেন, এটা একটা খুব অ্যাট্রাকটিভ স্পট, আর যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগবে, বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে এখানটা, প্রায় এতটা যে আপনি দেখছেন না এতটা পুরো জল উঠে যায়, তাতে এগুলো দেখতে আরও ভালো লাগে, এখন তো জল কম আছে যেহেতু শীতকাল। বন্ধুরা, নদীর জলটা দেখুন, নদীর জলটা এতটাই পরিষ্কার, ভেতরে সমস্ত শ্যাওলা থেকে শুরু করে পাথর সব দেখা যাচ্ছে, নদীর ধার থেকে এইদিকে আপনারা চলে আসবেন, এদিকে এসে আপনারা এই ঝর্ণাটা দেখতে পাবেন, বর্ষাকালে এলে ঝর্ণাটা আরও স্রোতে পড়ে, শীতকাল বলে এখন এখানে জল নেই, এইরকম জল পড়ছে। তো বন্ধুরা, আজকের আপনাদের এই ভিডিও কেমন লাগলো,
যদি ভালো লাগে অবশ্যই তাহলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস এবং আমরা যে গাড়ি করে ঘুরেছি সেই অটো ড্রাইভারের ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিজের দ্বিতীয় পর্বে। আর দ্বিতীয় পর্বে থাকছে আপনাদের জন্য বুরুদি লেক এবং টাটা চিবুলি পার্কের দৃশ্য।